Hey guys, welcome back to my channel. অসাধারণ টেস্ট গাইস, সিরিয়াসলি অসাধারণ। শুরু হয় only 80 টাকা থেকে। Hey guys, welcome back to my channel and welcome back to another vlog. চলে এসেছি একটা নতুন ফুড ব্লগ করতে। বলতে গেলে এখানে পাওয়া যায় কৃষ্ণনগরের সবথেকে চিপ এন্ড বেস্ট পিৎজা। যেখানে পিৎজা শুরু হয় only 80 টাকা থেকে। তো দাদার সাথে কথা বলে নেব এখানে পিৎজা ছাড়া আর কি কি পাওয়া যায় দাদা তোমার কাছে? পিৎজা পাওয়া যায়, মেক্সিকান র‍্যাপ হবে। আচ্ছা। আর তন্দুরি পনির র‍্যাপ হবে। আচ্ছা। আর তোমার পনির টিক্কা মোমো হবে। আচ্ছা। আর স্ন্যাক আইটেমের মতন যেমন চিকেন গার্লিক ব্রেড হবে। আচ্ছা। চিলি টোস্ট হবে, ইতালিয়ান পাপড় হবে। আচ্ছা। এই ধরনের আইটেমগুলো বেক আইটেমের মধ্যে এখানে সবকিছু পাওয়া। আচ্ছা, তো তুমি আজকে আমাদের কি খাওয়াবে বলছো? আজকে তোমাদের খাওয়াবো বারবিকিউ চিকেন পিৎজা। তো চলো বারবিকিউ চিকেন পিৎজা খেয়ে দেখি দাদা কেমন বানায়। দেখছি দাদা যেভাবে পিৎজাটা বানাচ্ছে আর কি। এখন এখানে কি কি বেল পেপার দিচ্ছো? বাই দা ওয়ে যেটা বলা হয়নি সেটা হচ্ছে দোকানের নাম হচ্ছে পিৎজা প্লেস, আর এটা ঠিক ষষ্ঠীতলার কাছে মারুতি সুজুকি শোরুমের একটুখানি কাছে। আমি লোকেশনটা ডিসক্রিপশনে শেয়ার করে দেবো, অবশ্যই তোমরা লোকেশন থেকে চলে আসতে পারবে। বেক করার জন্য পুরো রেডি হয়ে গেছে। তো গাইস এখন পিৎজা ঢুকে গেছে ওভেনে, আর 8-9 মিনিট লাগবে জাস্ট পিৎজাটা রেডি হতে, তারপরেই চলে আসবে আমাদের সামনে সেই সুস্বাদু পিৎজাটা, সেটা খাবো আমরা। 11 মিনিটস লেটার দাদার পিৎজা অলমোস্ট কমপ্লিট, বার করছে এখন। হ্যাঁ, ওকে ওকে। এ ফিউ মোমেন্টস লেটার গাইস চলে এসেছে সুন্দর পিৎজাটা। এটা হচ্ছে চিকেন বারবিকিউ পিৎজা আছে, এটা প্রাইস 130 টাকা। প্রাইস এবার যেটা হবে সেটা হচ্ছে এই পিৎজাটা আমরা টেস্ট করব। চলো শুরু করা যাক। টেস্ট একটু আলাদা, ডিফারেন্ট টাইপের টেস্ট, কিন্তু টেস্টটা খুব ভালো পিৎজা। পিৎজার মধ্যে রয়েছে সুন্দর চিকেন, বেল পেপার, চিজ, অলিভ, অসাধারণ টেস্ট গাইস, সিরিয়াসলি অসাধারণ। একটা ভালো কথা দাদা, এই পিৎজা তুমি কৃষ্ণনগরে যেখান থেকে খুশি অনলাইনে অর্ডার দিতে পারো। শপের নাম দিয়ে কি আছে? তোমরা পিৎজা প্যালেস সার্চ করবে, সুইগি হোক, খুশি হোক, প্রত্যেক জায়গায় তোমরা পেয়ে যাবে। কৃষ্ণনগরের যে কোনো জায়গা থেকে তুমি বাড়ি বসে তাদের পিৎজা অর্ডার দিতে পারবে। তো এটা ছিল 8 ইঞ্চি পিৎজা, যেটা হচ্ছে নর্মাল সাইজ, দুজন খাওয়ার জন্য যথেষ্ট। তো গাইজ আমি পিৎজা প্লেসেসে আজকে পিৎজা খেলাম, তো খুবই ভালো লাগলো এবং অসাধারণ টেস্ট। তোমরা যে কেউ এসে ট্রাই করতে পারো কৃষ্ণনগরে যদি আসো, কিংবা কৃষ্ণনগরের মধ্যে থেকে যদি কেউ ব্লগটা দেখো আমি ডিসক্রিপশানে লোকেশানটা দিয়ে দেবো, সেখান থেকে লোকেশান পেয়ে যাবে, তোমরা আসতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানো কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে এবং কমেন্ট করবে। যারা খুব খেতে ভালোবাসে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে তারাও খেতে চলে আসতে পারে এখানে। তো আজকের জন্য টাটা।